السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يُطِيِّ الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة অকুল্লা বিদাতিন তিন দলালকুল্লা দলা আলিন ফিন্নার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলমিনের মেহেরবানীতে আমরা প্রতি সপ্তাহ নাই আজকেও বাথাস ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোচনা সভায় একত্রিত হয়েছি বলি আলহামদুলিল্লাহ তো আজকে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাচ্ছি আর সেটা হলো যে শাহার রবিনুল আউ্য়াল রবিউল আউয়াল মাস সম্পর্কে তো রবিউল আউয়াল মাস বারো মাসের একটি মাস যে মাসের হিসাব আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টির সূচনা থেকেই আছে তো এই রবিউল আউ্য়াল মাসকে রবিউল আউ্য়াল কেন বলা হয় এটা দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই যে যে সময় মাসগুলির নামকরণ করা হয় তো এই যে রবিউল আউ্য়াল এই বসন্তকাল ছিল রবি আরবিতে বসন্তকে বোঝায় তো ঋতু আমরা জানি আমাদের তো ছয় ঋতুর দেশে আমরা প্রতি দুই মাসে একটা করে ঋতু তো এটা রবি রবিউনিল আউ্য়াল রবিউনিস রবি রবিউল রবি রবিউসাহানী তো এই এই সময়টা ছিল বসন্তকাল এই জন্যে এর নামকরণ পড়ে যায় রবি আউ্য়াল সানি তাহলে প্রথম এবং দ্বিতীয় তো এই রবিউল আউ্য়াল মাসে এই উম্মতের বা এই উম্মতের দিনের মধ্যে বিশেষ কিছু ঘটনা সংঘটিত হয় যা অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রসিদ্ধ ঘটনা কয়েকটি একাধিক তার তার মধ্যে তিনটি উল্লেখযোগ্য প্রথম ঘটনা হচ্ছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লামের জন্ম যেটা মিলাদুন নামে পরিচিত আমাদের কাছে আরবি শব্দ যদিও কিন্তু আমাদের কাছে মিলাদুন্নবী খুবই পরিচিত নাকি বাংলার মতো এত হজম হয়ে গেছে মিলাদুন্নবী যে নিজের ভাষার মতো কিন্তু আরবি শব্দ মিলাদ আরবি শব্দ দ্বিতীয় ঘটনা ঘটে এই রবিলাউয়াল মাসে আর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঐতিহাসিক ঘটনা পট পরিবর্তনকারী বৈপ্লবিক ঘটনা সেটা হচ্ছে কি আমাদের নবী মোহাম্মদ সোল্লা আলি সাল্লামের মক্কা থেকে মদিনা হিজরত এটাও রবি ঘটে তৃতীয় ঘটনা মর্মান্তিক ঘটনা এবং এই উম্মতের সবচেয়ে বড় দুর্ঘটনা সেটা হচ্ছে নবী সাল্লা সাল্লামের ওয়াফাত এটা রবি ঘটনা তো তিনটি ঘটনার দিকে আজকে ইঙ্গিত করে আমরা আমাদের রবি লাওয়ালের মধ্যে যেটা বহুল প্রচলিত প্রসিদ্ধ আলন সৃষ্টিকারী ঘটনা যেটাকে নিয়ে আমাদের মাঝে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে সেদিকের ইঙ্গিত করে আমাদের কথা শেষ করব তো যাই হোক যেহেতু আমরা পরস্পর হিতাকাঙ্ক্ষী মমিন একজন মমিন আর একজন মমিনের ভাই তো প্রত্যেকের উচিত হবে যে একজন আরেকজনের ভালো কামনা করা নিজের জন্য যা ভালো মনে করা হয় সেটা অপরের জন্যেও ভালো মনে করা তো আমি আগে নিজের জন্যেই যা ভালো মনে করি ক্ষেত্রে সেটাই আপনাদেরকে উপস্থাপন করব যে রবি লওয়াল কেন্দ্রিক কী ঘটে কি হয় আর কি হওয়া উচিত তো আসেন এই ঘটনা প্রবাহের উল্লেখযোগ্য প্রথম ঘটনা হচ্ছে কি যে মিলাদুন্নবী অর্থাৎ মিলাদুন্নবী মানে কি রসুল্লা জন্ম তারিখ জন্ম সময় মিলাদ এটা অর্থ হচ্ছে যে ওলাদ থেকে যে ওলাদ পয়দা হওয়া পয়দার স্থান বাচ্চা পয়দা হওয়ার বাচ্চা হওয়ার সময় তারিখ স্থান এগুলা বোঝায় তো নবী সাল্লাহ সাল্লামের জন্ম কখন আসলে তো প্রথমে আমরা দিন নিয়ে আলোচনা করব কোন দিনে তিনি জন্মগ্রহণ করেন দ্বিতীয়ত মাস তৃতীয়ত বছর এরপর চতুর্থ তো তারিখ হতো করা লাগে তাই তারিখ তাহলে প্রথম কথা যে কোন দিনে নবী সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন নবী সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন সোমবারের দিন যেটা হাদিসে স্পষ্ট এসেছে যে রসুল্লাহ সাল্লি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় তার ইয়া প্রতি সোমবারে রোজা রাখার ব্যাপারে যে আপনি কেন এই তারিখে রোজা রাখেন তখন তিনি এটাই বলেছিলেন যে দা কা ইয়মুন উলিত্ত ফি হে ওয়া আয়মুন বয়স্তফি আর্সিলা ইলেইয়া বা আলাইয়া ফি হ্যাঁ বলছে এই সোমবারের দিন এমন দিন যে দিনে আমি জন্মগ্রহণ করি এইটা এমন দিন যেই দিনে আমি নবোধ লাভ করি চমৎকার সোমবারের দিন তিনি রোজা রাখতেন রোজা রেখে দিবস পালন করেছেন তাই না তাহলে আমরা এটা একটা পাইলাম যে তিনি সোমবারের দিন ইয়া জন্মগ্রহণ করেছেন এটা একটা পাইলাম আর তিনি এই সোমবারকে কীভাবে পালন করেছেন রোজা রেখে রোজা রেখে ফেলেছেন এবার আসেন যে মাস কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিক শাক বলেন যে উল্দা রসুল্লা আমাল ইসনাইন হ্যাঁ এরপরে তিনি বলছেন মিন শাহরে রবিনুল আউ্বাল আমুল ফিল যে রসুল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন আর সেটা রবিউল আউ্য়াল মাস ছিল রবিউল আউ্য়াল মাস ছিল আবার তিনি এটা উল্লেখ করে দেন আমুল ফিল তাহলে বছর পেলাম কি যে যে বছর হস্তি বাহিনীর সাথে যুদ্ধ সংঘটিত হয়েছিল মক্কায় তাই না যুদ্ধ সংগঠিত হয়েছিল আব্রাহা হস্তির বাহিনী নিয়ে যে কাবা আক্রমণ করার জন্য এমন থেকে এসেছিল তো সে যে ঘটনা ঐতিহাসিক ঘটনা যে ঘটনার বর্ণনা সুরাতুল ফিল হ্যাঁ আল্লাহ উল্লেখ করে দিয়েছেন তো ঠিক ওই বছর ওই বছরের ওই ঘটনার পঞ্চাশ দিন পরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেন যদিও অন্য মত আছে কে বলেন সত্তর দিন ষাট দিন ভিন্ন মত আছে তো পঞ্চাশ দিনটা প্রসিদ্ধ বেশি যে আমুল ফিল অর্থাৎ হাতির যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পঞ্চাশ দিন পরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেন এবার আসেন যে তারিখ কোন তারিখে আমরা তাহলে সোমবার পেলাম মাস পেলাম কি রবিউল আউ্য়াল আর বছর পেলাম কি যে যে হাতির ঘটনা যে ঘটে হস্তি বাহিনীর যুদ্ধের যে ঘটনা আব্রাহার যে পরিণতি পরিণাম যে ঘটে যে বছর তার পঞ্চাশ দিন পরে তার জন্ম মাস রবিউল আউয়াল তারিখ এখন আসেন তারিখ নিয়ে ঐতিহাসিকরা একমত নন কেউ বলেছেন আট কেউ বলেছেন নয় কেউ বলেছেন দশ কেউ বলেছেন বারো কেউ কোনটা তবে কেউ আবার রমজান মাসের কথা বলেছেন ওটা দুর্বল রবি হচ্ছে প্রসিদ্ধ তো মাস হিসেবে আর দিন হিসেবে এটা মোটামুটি একমত আর হাতির ঘটনার বছর এটাও মোটামুটি একমত তো এই তাহলে আমরা জন্মের তারিখ পেলাম আর স্থান কোথায় মক্কা তাই না মক্কাতে তিনি জন্মগ্রহণ করেছেন তাহলে মিলাদ সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম এখন এই ঘটনা এই মিল রসুল সাল্লা সাল্লামের জন্মের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় বা এর থেকে আমরা ওই হই কি যে এই এক মহান ঘটনা নবী সাল্লাহ সাল্লামের জন্মকে জন্মের মাধ্যমে আমরা পাই কি যে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সাথে যোগাযোগ সৃষ্টি হয় নাজিল হয় তাই না এই যে মানবতার সাথে আবার আল্লাহ রবুল আলমিন বিচ্ছিন্ন যোগাযোগকে আবার নবায়ন নবায়ন করেন এদেরকে এই কী জন্য এটা যে এরা এই দুনিয়া অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছিলো এই অন্ধকার থেকে তাদেরকে আবার আলোকিত করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনা ঘটান এর এই নবীর জন্ম দান করেন আর তার মাধ্যমেই আল্লাহ রবুল্লা আলমিন শিরকে উচ্ছেদ করে তাহিদকে প্রতিষ্ঠা করেন এই সেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যার জন্মের ঘটনা এটা বলছি যত সিরকের আস্তানা যত সিরকের আড্ডা সবকে এই নবীর মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন উৎখা উৎখাত করেন এই একটা সংক্ষিপ্ত ঘটনা নবী সাল্লামের জন্মের দ্বিতীয় ঘটনা কি বললাম যে হিজরতের ঘটনা হিজরতের ঘটনাও ঘটে ঠিক এরবিল আউয়াল মাসে রবিল আউয়াল মাসে হিজরতের ঘটনা ঘটে এটাও এক মহান ঘটনা এটা এক ঐতিহাসিক ঘটনা হিজরতের ঘটনা এমন কি এটা আমাদেরকে স্বীকার যেতে হবে যে প্রথম ঘটনার চেয়ে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ ঘটনা ওটাও যেমন গুরুত্বপূর্ণ ঘটনা রবিল আউ্বাল মাসের প্রথম ঘটনা তার চেয়ে গুরুত্ব বহন করে রসুল সাল্লাহ সাল্লামের মক্কা থেকে মদিনা হিজরত ওটাও রসুলের জন্ম আর এটাও রসুলের হিজরত ওরা বলবেন যে না না এটা জন্ম তিনি জন্ম না হলে কিছুই হতো না এটা অবান্তর কথা এটা অতিরঞ্জিত কথা হিজরতের ঘটনাকে আপনি আমি প্রাধান্য না দিতে পারলেও যদি যেহেতু মিলাদ করতে হয় তাহলে প্রাধান্য ওটা দিতে চাই আমরা তাই না কেউ কিন্তু সাহাবাই কেরাম স্বয়ং আমিরুল মমিন উমারবুল খাত্তাব রদিয়াল তাল আনহু হিজরতের ঘটনাকে প্রাধান্য দিয়েছেন এমনকি রসুল ইসলামের জন্মের ঘটনার চেয়ে এমন কি আর ঘটনা এটা রবি যদিও নয় এর সাথে যেহেতু সম্পর্ক সেটা কি যে রসুল্লা সাল্লামের নবুয়তের ঘটনা এটাও কিন্তু কম বড়ো ঘটনা নয় নবত লাভ রেসালত লাভ এটা কম বড়ো ঘটনা নেই এখন দলিল যে এটা রসুলামের জন্মের ঘটনার চেয়ে হিজরতের ঘটনার যে প্রাধান্যপ্রাপ্ত বা গুরুত্ব বেশি এটার প্রমাণ হচ্ছে যে যখন আবু মুসা আশারি রদিয়াল্লা তালা আনহু যখন তিনি গভর্নর ছিলেন সেখান থেকে তিনি চিঠি লিখলেন যে আপনার পক্ষ থেকে আমাদের কাছে চিঠি আসে কিন্তু চিঠিতে কোনো তারিখ উল্লেখ না থাকায় মাস উল্লেখ কাছে কিন্তু কোন মাস কোন তারিখ সেটা উল্লেখ না থাকায় উল্টাপাল্টা হয় তো এই প্রস্তাবের পরে আমিরুল মুল উমানুল খাত্তাব রদিয়াল্লা তালা আনহু সাহাবাদেরকে নিয়ে বৈঠক করলেন যে তারিখ কীভাবে আমরা নির্ণয় করতে পারি বা সূচনা করতে পারি তখন কেউ কি কি বললেন পরামর্শ দিলেন যে তাহলে মিলাদবী থেকে হোক আরও প্রস্তাব আছে কেউ বললেন রেসালত থেকে হোক কেউ কোনটা কেউ বললেন হিজরত থেকে হোক তখন উমার দিয়া লানু হিজরতকে প্রাধান্য দিবেন আরও লাস্ট অপশন দিলেন এই দুটোর মধ্যে হ্যাঁ কোনটা গ্রহণ করা যায় রেসালতের দিন থেকে নাকি হিজরতের দিন থেকে উমার রাজি আল্লাহ তাল আনহু প্রাধান্য দিলেন কোন ঘটনাকে এই হিজরতের ঘটনাকে আর তিনি কারণ দর্শালেন কি যে এটা সেই এমন ঘটনা যেটা বাতিল থেকে হককে পৃথক করে দিয়েছে এটাই তো আসল বাতিল থেকে হক আলাদা হবে এটাই তো আসল তাই না আল্লাহ তার মাধ্যমে আসল যেটা যে জন্যে নবীকে পাঠিয়েছেন সেটা কি বাতিল থেকে হককে আলাদা করার জন্য তো শিরকে শির তো বাতিল সবচেয়ে বড় বাতিল শির থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য তো এই নবীকে পাঠিয়েছেন তাহিদের দিকে দাওয়াত দেওয়ার জন্যে আর সেই ঘটনা কিভাবে ঘটেছে হিজরতের মাধ্যমে শির্কের ভূমি ছিল মক্কা তখন তো শির্কের ভূমি থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন নির্দেশ দিলেন চলে যাও সেই মদিনাই তাহিদের দিকে এই জন্য এর গুরুত্ব বেশি তাহলে রেসালতর চেয়ে গুরুত্বপূর্ণ এই হিজরতের ঘটনা এটা কখন ঘটে এটা রবিউল আউয়াল মাসে বলছিলাম যেটা তো নবীসাল্লা সাল্লাম মক্কা থেকে হিজরতের সূচনা করেন রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ আবার দেখেন কিভাবে এক হয়ে গেছে এক তারিখে রওনা হয়েছেন মক্কা থেকে মদিনা ঠিক বারো তারিখে রওনা হয়েছেন বৃহস্পতিবার এক তারিখ আর মদিনা পড়ছেন সোমবার বারো তারিখ তাহলে বারোই রবিউল আওয়াল তিনি আবার মদিনাতে পৌঁছেন তাহলে বারোই রবিউল আওয়াল হিজরতেরও দিন মদিনা পৌঁছারও দিন এটা আমরা পেলাম আর সেটা ছয়শো ছয়শো বাইশ খ্রিস্টাব্দ পরে জুলাই মাসের আঠাশ তারিখ ঐতিহাসিকরা এভাবে উল্লেখ করেছেন আল্লাহ আলাম আল্লাহ আলাম তো এ এটা বোঝা গেল যে একটা উল্লেখযোগ্য ঘটনা দ্বিতীয়ত যেটা হিজরতের ঘটনা এই হিজরতের গুরুত্ব কিন্তু অপরিসীম এই হিজরতের গুরুত্ব অপরিসীম এই জাতি অর্থাৎ এই উম্মতে এই হিজরতের মাধ্যমে অনেক কিছু পায় যেমন কিছু পায় কি যে এটাই হচ্ছে যে তারিখে ইসলামীর পয়েন্ট যে যে হিজরতকে কেন্দ্র করে হিজরতের গণনা শুরু হয়ে যায় তাহলে এটা বরকতময় এক ঘটনা যাকে কেন্দ্র করে তারিখের সূচনা হয় তারিখের সূচনা হয় দ্বিতীয়ত যেটা এই উম্মতে ইসলা ইসলামী মুসলিম জাহান মুসলিম উম্মত এই হিজরতের ঘটনা থেকে পায় যে এটা দাওয়াতের একটা প্ল্যাটফর্ম তারা পেয়ে যায় মক্কাতে দাওয়াতের প্ল্যাটফর্ম মজবুত ছিল না তাই না নটবোর্ডে ছিল বরং এর বিপদের পর বিপদ ঘটছিল এই দাওয়াত দিতে গিয়ে তো এই হিজরতের মাধ্যমে একটা শক্ত প্ল্যাটফর্ম সুসংহিত সুসংহত হয় সুদৃঢ় হয় এই হিজরতের মাধ্যমে যেটা রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত সুসংঘটিত হয় শক্তিশালী হয় সেটাই মহান ঘটনা হিজরতের ওসিলাই এটা হয়ে থাকে যে আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে একটা ইসলামিক রাষ্ট্র গঠন করে দেন তার নবীকে তৃতীয়ত যেটা আমরা লাভ পেয়েছি এই হিজরতের মাধ্যমে যে এটা সাহাবাদের শাহাবার সাহাবারা মদিনাত আসার ফলে যত ধরনের শিল্প মুক্ত জীবনযাপন করাতে তারা সুযোগ লাভ করেছেন যাই হোক এরকম হিজরতের ঘটনার সার সংক্ষেপ বা সংক্ষিপ্ত কথা এটা ঘটনা বর্ণনা করার আসলে মূল উদ্দেশ্য না রবিল আউ্বালকে ফোকাস করা যে রবিল আউ্য়ালে এগুলো ঘটেছে আমরা আসলে সংক্ষিপ্ত এতে শেষ করে দিতে চাই এখন আসেন তৃতীয় ঘটনা যেটা তৃতীয় ঘটনা হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের ওয়াফাতের ঘটনা এটাও সে মর্মান্তিক ঘটনা হ্যাঁ উম্মতে মোহাম্মদ ইয়ার জন্যে যদি বিপদ থেকে থাকে সবচেয়ে বড় বিপদ হচ্ছে উম্মতে মোহাম্মদ ইয়ার নবী সাল্লাহ সাল্লামের ওয়াফাত এর চেয়ে বড়ো বিপদ না ইতিপূর্বে ঘটেছে না ঘট ঘটছে নাকি ঘটবে সবচেয়ে বড় দুর্ঘটনা উম্মতে মোহাম্মদীয়ার জন্যে মর্মান্তিক ঘটনা বেদনাদায়ক ঘটনা সেটা হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লামের ইন্তিকাল বা ওয়াফাত আর সেটাও ঘটেছে এই রবিউল আওয়াল মাসে তো আশ্চর্য বিষয় হলো যে এই রবিউল আওয়াল মাসের ঠিক এই সোমবারের দিন তার মৃত্যু ঘটে তারপরে এই রবিউল আওয়াল মাসের বারো তারিখে তার মৃত্যু ঘটে এটাই হচ্ছে একের বিশুদ্ধ তম কথা জন্মের ব্যাপারে তারিখ হিসেবে বারোই রবিউল আউ্বাল বলছিলাম যে একমত নয় বরং আর রাহিকুল মাকতুমের লেখক আল্লামা সফির রহমান মুবারকপুরী রাহেমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন বিভিন্ন ঐতিহাসিকদের রেফারেন্সে যে নয় তারিখ বেশি অগ্রাধিকার প্রাপ্ত বারো তারিখের চেয়ে নয় তারিখ বেশি অগ্রাধিকার প্রাপ্ত সাল্লামের জন্ম তার কারণ হচ্ছে যে সোমবার এটা ঐক্যমতের ঘটনা রবিউল আউয়াল এটা ঐক্যমতের ঘটনা যদি তাই হয় তাইলে যদি এই যে আবার পাঁচশো একাত্তর বলেন যে খ্রিস্টাব্দে ওই শোনে যদি দেখা যায় রবিউল আউ্বালকে যে কোন সপ্তাহে কী 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 বারে সোমবারে কী কী তারিখ গেছে বের হবে না কিছু অনেকটা বের হয়ে যাবে সোমবার কোন কোন তারিখ পড়ে তো ওই বছরের সোমবার বারোই রবিউল আওয়াল পড়ে নাই ওই বছরের সোমবার এটা খুব গুরুত্বপূর্ণ কথা এটা যুক্তিসম্পন্ন কথা ওই বছরের ওই বছরের রবিউল আউ্য়ালের সোমবার বারো তারিখে পড়ে নাই নয় তারিখে পড়ে কাছাকাছি বারো তারিখের যেটা নয় তারিখে পড়ে সেই হিসেবে অগ্রাগীধিকার দেওয়া যায় নয় তারিখ নয় রবিউল আউ্য়াল কিন্তু রসুল্লা সাল্লা সাল্লামের মৃত্যু বারোই রবিউল আউ্য়াল সোমবার এটা আবার নিশ্চিত পারুই রবি সোমবার এটা আবার নিশ্চিত তার এই মৃত্যু তারিখটা তো এন সাল্লামের মৃত্যুটা একটা অসহনীয় ঘটনা এ শাহবাদের মধ্যে এটা একটা এমন বিপদ সংগঠিত হয়েছিল যার ফলে সাহাবাদের যারা এই মৃত্যু ঘটনা শুনেছে যারা দাঁড়ানো ছিল বসে গেলে তারা আর উঠতে পারে নাই যারা কথা বলছিল কথা বন্ধ হয়ে তাদের আর বাঘ আর খুলে নেয় বাঘ বন্ধ হয়ে গেছে লাজব হয়ে গেছে তারা অস্থির চিত্ত হয়ে গেছিলেন তারা মুসে পড়েছিলেন তারা যেন দিশাহারা হয়ে গেছিলেন কি করবেন সেটা তাদের কোনো ই ছিল না তো এমন কি কেউ এমন হয়েছে যে হুঁশহারা যেটাকে বলা হয় বেহুশের মতো যে কেউ এই নবী ইসলামের এই ইন্তেকালটাকে অস্বীকার করে বসছেন যেমন উমার রিয়াল তাল্লা কথা আমরা শুনেছি যে কি যে বলবে যে রসুলাম ইন্তেকাল করেছেন তাকে আমি এই তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তাহলে কি এটা তাহলে তাহলে দিশাহারা হয়ে গেছিলেন এরপর তার ইয়া হলো এই অবস্থা হয়েছিল সাহাবাদের আর এটাই সবচেয়ে বড় বিপদ নবী সাল্লাহু আলি সাল্লামও এটা ইঙ্গিত দিয়ে গেছেন বলে গেছেন যে দেখো তোমাদের কারো মাঝে যদি কোনো বিপদ আসে তাইলে আমার বিপদটাকে তোমরা স্মরণ করো আমার বিপদ বলতে তিনি এটা ইঙ্গিত দিয়েছেন তার মৃত্যুটা আমার মৃত্যুর বিষয়টাকে তোমরা স্মরণ করো করে তোমাদের যত বড়ই বিপদ আসুক না কেন ওটাকে হালকা করে নিও এটা হ্যাঁ হাদিসটা হাদিসটা এমন মাজা ডকল করেছেন আর এটা শেখ আলবানি এটাকে সহি বলেছেন যে কোনো বিপদ যদি কারো আসে তাহলে আমার বিপদটাকে তোমরা মাথা পেতে নিও আমার বিপদটাকে সামনে রেখে দিও তাহলে তোমাদের যত বড়ই বিপদটা আসুক না কেন হালকা অনুভব হবে আল্লাহ আকবার। এমাম কর্তুবী রহেমা উল্লাহ তার মৃত্যুর ব্যাপারে বলছেন যে সদকা রসল্লা সাল্লাইসাল্লাম লিয়ান্নাল মসিবতা বিহি আদম মিন কুল্লি মসিবত ইসব বেহাল মুসলিম ও বাদাহু ইয়াউমিল কেয়ামা যে তিনি সততাই বলেছেন যে এমাম কর্তুবী তাফসির কারক বলছেন যে সত সততাই বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যে নিশ্চয় যে তোমাদের সবচেয়ে বড়ো বিপদ যেটা হ্যাঁ মুসলমানদের যদি বিপদে পড়ে থাকে কাল পর্যন্ত সেটা সেটা হচ্ছে কি সেটা কাল পর্যন্ত তার সেই মৃত্যুর বিষয়টা আর সেটার আসলেই কি তার মৃত্যুটাই শুধু ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামের ইন্তেকালই নয় মৃত্যুটাই নয় এর মাধ্যমে ওহির দরজা বন্ধ হয়ে যাওয়া হ্যাঁ ওহির দরজা একেবারে অফ অফ হয়ে যাওয়া এরপরে নবতের মৃত্যু ঘটা নবুয়ত তারপর রেসালতের মৃত্যু ঘটে যাওয়া এটা মহান দুর্ঘটনা এটা উম্মতের জন্যে এবং এর মাধ্যমেই নবীর মৃত্যুর পরে আরবের এক শ্রেণীর লোকের মূর্তাদ হয়ে যাওয়া মানে খায়ের বন্ধ হয়ে যাওয়া আর সারের অনুপ্রবেশ ঘটা এই নবীর ইন্তেকালের ফলে নাউজুবিল্লাহ মানে যত ওয়ান্নায়ের সূত্রপাত ঘটে যায় নবীর সাল্লাহ সাল্লামের মৃত্যুর ঘটনার মাধ্যমে তো এটা আর এটা অবনতি এই জাতির জন্যে অবনতি তফসির কর্তুবীতে এটা দ্বিতীয় খণ্ডের একশো ছিয়াত্তর পৃষ্ঠায় এটা আছে তো এই এই এমাম কর্তুবী এটা ইঙ্গিতই করেছেন কি যে নবী সাল্লা ইসলামের মৃত্যুর ঘটনা এমন এক মহান দুর্ঘটনা যে এটা আসলে ওয়াহির বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ এবং এর এর মাধ্যমে যে সূচনা ঘটেছিল যে আদম আল ইসলামের আদম ইসলাম থেকে শুরু করে ওয়াহির যে সূচনা হয়েছিল নবীর ইন্তেকালের মাধ্যমে সেটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল তো আউবাকার বাকার উমার রিয়াল তালা আনহুমা এই মৃত্যুর ঘটনার পরে উম্মে আইমানের ঘরে একবার গেলেন তার খোঁজ খবর নিয়ে তার অবস্থাটা কি। নবী ইন্তেকালের পরে গেলেন তার খোঁজ খবর নেওয়ার জন্যে তো তারা উভয়ে তাকে কান্নারত অবস্থায় পেলেন উম্মে আইমান কানছেন তো স্বাভাবিকভাবেই আব্বকরদ্দিল্লা তাল্লাহনু এটাই ভাবছেন তাকে সান্ত্বনা দিচ্ছেন হ্যাঁ যে ইউব কিক তোমাকে কিসে কাঁদালো তুমি কি এত কাঁদছ কেন তো এরপরে ওই তালা তাল্লাহনুকে আনু তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে আল্লাহর কাছে যা আছে সেটা কি ভালো নয় তো দুনিয়াতে ছিলেন দুনিয়ার চেয়ে তার চলে যাওয়া আল্লাহর কাছে যাওয়া আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া এটাই তো তার জন্যে কল্যাণজনক অতএব কান্নার কি আছে আপনি কান্না বন্ধ করেন এরপর তিনি কি বলছেন শুনবেন একজন রমণী হয়ে তিনি বলছেন অল্লাহে মা আব কি আল্লাহ আকুনা আলম মা ইন্দাল্লাহে খায় খায়রুল্লি রসুলিহি যে অল্লাহে আল্লাহর কসম আমি এই জন্যে কাঁদছি না আমি জানি যে আল্লাহর কাছে যা আছে সেটাই তার জন্য উত্তম ওয়ালা কিন আবকি আন্নাল ওয়াহি এন কাতা মিনায়ে হম তো আমি আল্লাহ এই জন্যই কাঁদছি যে আকাশ থেকে ওহি বন্ধ হয়ে গেল এই জন্যে আমি কাঁদছি এরপর পরে এই কথা শোনা মাত্রই যে বকর রদিয়াল তালাহ আনহু উমর রদ্দুল্লাহ তাল্লা আনহু উনিও কান্দা শুরু করলেন আবার এবং তারাও কান্দলেন হ্যাঁ কানলেন এই আখরা মুসলিম মুসলিম শরীফে এ হাদিসটি এসেছে এবার আসেন আয়সারদ্লা আনহা এ ব্যাপারে কি আর কথা বলছেন কি যে সর আল মুসলিম আহ কালগানামেল মুরা হ্যাঁ ফিল্লাইলি আর সাতে যে রসুল ইসলামের এন্তেকালের ফলে ছাগল যেমন অন্ধকার বৃষ্টির রাতের যে অবস্থা হয় হঠাৎ করে অন্ধকার রাত্রে যদি বৃষ্টি এসে যায় তখন ছাগলের কি অবস্থা হয় যারা ছাগল চালিয়েছে তারা হয়তো অনুভব করবেন হ্যাঁ দিশাহারা কোথায় যাবে না দেখতে পাচ্ছে কিছু না বৃষ্টি বিপদ মানে দিশাহারা এক কথাই আয়সরিয়াল আনহা বর্ণনা দিচ্ছেন রসুলের ইন্তেকালে অবস্থার কথা যে কী পরিস্থিতির তারা শিকার হয়েছেন এরপরে আনহু কী বলছেন শোনেন এই মৃত্যুর পরিস্থিতির কথা যে তিনি বলছেন যে লামা কানা আল মদিনতা আদা মিনহা কুল্লা সেই কানাল কানা ইয়ামুল্ল্লি মাতাফিহি আদলামা মিনহা কুল্লা সেই হাইরে যখন নবী সাল্লাহসাল্লাম মদিনাতে প্রবেশ করেছিলেন তখন সব কিছু যেন আলোকিত হয়ে গেছিল আর যখন রসুল্লা সাল্লাম ইন্তেকাল করলেন মদিনার সব কিছু যেন অন্ধকার হয়ে গেল সেই মৃত্যু ঘটনা এই এই রবিউল আউয়াল মাসেই ঘটে থাকে তো যা হোক এটা থেকে আমরা কি পেয়েছি এ তার রসুলের মৃত্যুর থেকে আমরা কি পেয়েছি দুটা কথা বলে আমরা কয়েক মিনিটে মূল বিষয়ের দিকে অগ্রসর হব যে নবিসাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুটা সবচেয়ে বড়ো দুর্ঘটনা উম্মতে মোহাম্মদিয়ার জন্যে শুরু থেকে মৃত্যু থেকে নিয়ে কাল পর্যন্ত সবচেয়ে বড় দুর্ঘটনা এটাতে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কি এরপরে যত বড়োই দুর্ঘটনায় কবলিত হই না কেন আমরা যত বড়ই বিপদে পড়ি না কেন মুষড়ানোর কোনো কারণ নেই অস্থির হওয়ার কোনো কারণ নেই ব্যস্ত হওয়ার কোনো কারণ বাবার মৃত্যু আসুক মায়ের মৃত্যু আসুক স্ত্রীর মৃত্যু আসুক ছেলের মৃত্যু আসুক আর যা যে কাউ যত আপনজনের মৃত্যু আসুক নবীর চেয়ে আর কেউ আপন আছে হ্যাঁ তো বেশি মহব্বতের কেউ আছে উচিত হবে না হ্যাঁ মমিন হওয়া যাবে না যদি নবীর যে কাউকে আমরা প্রাধান্য দিই মহব্বতের ক্ষেত্রে তিনি যেহেতু মৃত্যুবরণ করেছেন এখান থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে দ্বিতীয়ত নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুতে আমরা যেটা পাব যে তাহিদের গুরুত্ব তিনি মৃত্যুতেও দিয়ে গেছেন হ্যাঁ যেমন তার তাহিদের উপরই তার দাওয়াতের ভিত্তি ছিল সূচনা থেকে মৃত্যু পর্যন্ত তার নবদ থেকে মৃত্যু পর্যন্ত তাহিদের ওপরই প্রতিষ্ঠিত ছিলেন তা তার দাওয়াতটাও প্রতিষ্ঠিত ছিল তার প্রমাণ সাকারা লাই বলছেন আর বলছেন নিশ্চয় মৌর্তের হচ্ছে একটা ই আছে যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা রয়েছে শুধু তাই নয় দেখেন মৃত্যু যন্ত্রণায় আল্লাহ আনহা বর্ণনা করছেন যে তিনি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি কম্বল মুড়ি দিচ্ছেন মুড়ি দিয়ে যখন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তিনি আবার কম্বল সরিয়ে ফেলে বলছেন কি ইয়াহুদা কাতালালুদাউতাদু কবুর আহমিয়াহিমা সাহেব যে আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানের উপরে অভিশাপ দেন হ্যাঁ অভিশাপ তো হোক তারা তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে তাহিদ মৃত্যুর সময় তাহিদ তাহবদ চিৎকার করছেন তিনি হ্যাঁ হ্যাঁ সেই তাহিদের শিক্ষা আমাদেরকে নিতে হবে মৃত্যুর ঘটনা থেকে অনুরূপভাবে আরও শিক্ষার মধ্যে অন্যতম যেটা যে এই উম্মত যে রসুল্লা সাল্লাহ সাল্লামের মৃত্যুতে যে যেটা পেয়েছে নামাজেরও গুরুত্ব পেয়েছে ওই নামাজের যে তিনি মৃত্যু যন্ত্রণায় অস্থির এমন সময় তিনি বলছেন আসলাহ আলাহ ওমা মালাকাতাই মানুকুম যে দেখো হয়ে তোমরা নামাজের গুরুত্ব দিও নামাজের গুরুত্ব দিও নামাজের গুরুত্ব দিও এবং তোমাদের অধীনস্থ যে দাস দাসী তাদেরও তোমরা খেতে যত্নবান হয়েও তাহলে এক্ষেত্রে আমরা নামাজের গুরুত্ব পাচ্ছি যেমন তাহিদের গুরুত্ব পেলাম হ্যাঁ তার মৃত্যুর সময়ও তেমনই আমরা নামাজেরও গুরুত্ব পাচ্ছি তার মৃত্যুর সময় এই ছিল তিনটি একেবারে অসাধারণ ঘটনা এই রবিল আওয়ালের এবার আসেন আমরা সরাসরি বিষয়ের দিকে একটু অগ্রসর হই যে এই রবিল আওয়াল মাসে সবচেয়ে বড় যেটা আবার অসঙ্গতি যেটা কুসংস্কার তার মধ্যে সবচেয়ে বড় কুসংস্কার হচ্ছে মিলাদুল নবী উদযাপন করা প্রথম ঘটনাকে কেন্দ্র করে অথচ বলা হলো কি যে মিলাদুল নবীর চেয়ে গুরুত্বপ্রাপ্ত ঘটনা হচ্ছে হিজরতুল নবী সাল্লাহ সাল্লাম বলবেন যে আপনার হিজরতের ঘটনার প্রাধান্য দিবেন কেন নবীনা না এলে তো দুনিয়ায় কিছুই হতো না আজ আজগবি কথা বলবে তারা আরে ফারুক আমিরুল মুমিন হিজরতের ঘটনাকে প্রাধান্য দিয়ে হিজরত থেকে তারিখ গণনা শুরু পাশ করিয়ে দিলেন তো আপনি কোথায় যাবেন তাইলে শাহাবার একমত শাহাবাদের ঐক্যমতে হিজরতের ঘটনা হচ্ছে শ্রেষ্ঠ ঘটনা নবতের ঘটনার চেয়েও সব ঘটনার চেয়েও তাইলে আপনি যাবেন কোথায় তাইলে যেটা বলছিলাম যে মিলাদুল নবী উদযাপন করা এটা সবচেয়ে জঘন্যতম দুর্ঘটনা এই মিলাদুন রবিল আউ্য়াল কেন্দ্রিক তো নবী নবী সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিল আউয়ালে এই জন্যে রবিল আউ্য়াল আসলে প্রতি বছর দেখা যায় কি খুব আনন্দ ফুর্তির ঘটনা হ্যাঁ আলোকসজ্জার ঘটনা র্যালি এই সেই অনেক কিছু হ্যাঁ আনন্দ ফুর্তি মিষ্টি বিতরণ খুব বিরিয়ানি এখনকার যেটা ইয়ে করা এইগুলা ঘটনা ঘটে তো এটা একটা আফসুসের বিষয় এর বিধান কী এর হুকুম কি তার আগে আমি একটা আপনাদেরকে প্রশ্ন করতে চাই আচ্ছা বলেন আপনার বিবাহের তারিখ নির্ধারিত আছে হয় আপনি বিবাহ করবেন সব বন্ধুবান্ধবকে ডেকেছেন আর ওই দিনে আপনার বাবা মারা গেল কোনটা করবেন এখন বলেন এখন শোক শোক পালন করবেন না আনন্দ ফুর্তি চালিয়ে যাবেন আবার বলি মনে করেন যে আপনার আব্বা জন্ম বার্ষিকী আপনি পালন করেন নিয়মিত এরপরে ঠিক যে তারিখে জন্মবার্ষিকী পালন করেন ওই তারিখে আপনার আব্বা মৃত্যুবরণ করল তারপরে কেউ জন্মবার্ষিকী ওই ঘনাঘটা করে পালন করবেন আনন্দ ফুর্তি করবেন হ্যাঁ তো ঠিক ঘটনাটা এরকমই ঘটেছে নবীসআসাল্লামের জন্মের ঘটনা সোমবার ঠিক আছে রবিউল আওয়াল ঠিক আছে কিন্তু বারুই আউয়াল একমত নয় ঐতিহাসিকরা কিন্তু তারপরে ওই তারিখে বারুই আওয়াল উপলক্ষে নবী খুব ঘনাঘটা করে পালন করা হয় কিন্তু একটু আগে কী বলা হলো যে বারুই রবিউল আউ্য়াল সোমবারই বরণ করেছেন এটাতে সব একমত এখন বলেন আপনি মৃত্যুতে খুশি করছেন নাকি জন্মেতে না লজ্জা লজ্জা থাকা উচিত যে নবী সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করলেন সবচেয়ে বড় দুর্ঘটনা উম্মতের জন্যে জাতির জন্যে মুসলমানের জন্যে ইমানদারদের ওখানে আপনি ফুর্তি করছেন তালি বা ড্যান্স করছেন নাচ করছেন আনন্দ ফুর্তি করছেন খা খাদ্য খাবার এগুলো তৈরি করে সবকিছু আয়োজন করছেন এবার আসেন সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ হচ্ছে এই মিলাদুল নবী উদযাপন করা অথচ আল্লাহ রব্বুল্লা আলমিন তার দিনকে পরিপূর্ণতা দান করেই তার এই নবী মৃত্যু দান করেছেন এই নবীর ওপরই আয়াত নাজিল করছেন মাল আকমালতুলকুম দিন আকমু আত্মকুম নিয়মাতি ও রদিতুলকমুল ইসলামা দিন আ আজ তোমাদের জন্য দিনকে মোকাম্মাল পূর্ণ করে দিলাম আর আর আমার নিয়ামতকেও ভরপুর করে দেওয়া হলো ইসলামকে মনোনীত ঘোষণা করে দেওয়া হলো এটা হচ্ছে কথা তো এটার ব্যাখ্যায় দেখেন চমৎকার এমাম মালিক রহমতুল্ল সময় যেহেতু সংক্ষেপ সংক্ষেপ বলে শেষ করতে হচ্ছে এমাম মালিক চমৎকার কথা বলছেন কানা ফিদা আলিকালিয়াউম দিন ফিনা ওমা লাম ফিদা আলিকালিয়াউম দিনা ফালাইসা মিনা মিনা দিন বলছেন যে মালিক রহেমাল্লাহ বলছেন যে ওই সময় অর্থাৎ রসুলের যুগে যেটা দিন ছিল সেটাই দিন যেটা নিয়ম কানুন বিধি বিধান তরিকা ছিল এবাদতের আকিদা আমল সব কিছু যেটা দিন ছিল ওটাই দিন থাকবে আর যেটা ওই সময় দিন ছিল না হ্যাঁ ওই সময় এবাদত মান কিছু ছিল না সেটা এখনও সেটাও দিন হতেই পারে না এক কথাই শেষ এটা যথে যথেষ্ট হ্যাঁ তাহলে এই এর বিধান কি যে এই মিলাদুল্নবী উদযাপন করা এটা একটা স্পষ্ট জঘন্য বেদাত কারণ এর দলিল নেই যেটা দলিল নেই সেটা ইসলামী শরীয়তে বেদাত হ্যাঁ যেটা দলিল আছে সেটা হচ্ছে সুন্নাত আর আল্লাহ রাবুল্লাহ আলমিন কি বলতানা জাতুম ফিসাইন ফারুদ্দুহিল্লাহিউ খায়ের তোমাদের সামান্য বিষয়ে তোমাদের মধ্যে যদি মতভেদ হয় আর তোমাদের আল্লাহর ওপরে আর পরকারের প্রতি ইমান থাকে তাহলে মতভেদপূর্ণ ছোট্ট বিষয় হলেও এটাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে মোরছুল্লি অর্থাৎ ওকমাতে কোরআন এবং হাদিসের দিকে এটাই হচ্ছে উত্তম তোমাদের জন্য এটাই হচ্ছে উত্তম পন্থা বাস এটাই উত্তম পন্থা তো আমরা যদি এই মিলার যেটা সিস্টেমে করা হয় হ্যাঁ এই মর্মে এই এইসব কাজকর্ম যদি কোরআন হাদিসের দিকে খুঁজি কিছুই পাওয়া যাবে না কিছুই পাওয়া যাবে না হাদিসেও পাওয়া যাবে না এক কথায় সাল্লামের জামানায় মিলাদ উদযাপন হয় নাই খোলাফের রাশেদিনের জামানায় হয় না এমনকি কোনো শাহবাদের যুগে মিলাদ উদযাপন হয় নাই তাবিনে কেরামের যুগে হয় নাই আইম্মাই আর বা হ্যাঁ সুপ্রসিদ্ধ এমাম চতুষ্ঠয়ের যুগে এই মিলাদ উদযাপন হয় নাই হয় কখন মিলাদ মিলাদ হয়েছে সে চতুর্থ খ্রিস শতাব্দী শতাব্দীতে এটা আবিষ্কার হয়েছে ফাতেমি খেলা খেলাফতে অর্থাৎ ফাতেমা রদিয়াল্লাহ আনহার সে তারা মিথ্যা ইয়া মহব্বতকারী হিসেবে তারা নিজেদেরকে ফাতেমি বলেছে আলী রাজিয়াল্লা তালা আনহুকে তারা ইয়ে করে তারা কারা শিয়ারা হুম শিয়ারা রাফেজিরা হ্যাঁ এর এই শিয়া খলিফা রাফেজি খলিফা মঈজলে দিন ইল্লা সর্বপ্রথম এই চতুর্থ শতাব্দী হিজড়ি অর্থাৎ তিনশত বাষট্টি হিজড়িতে মিশরের কায়রোতে আবিষ্কার করে সে সময় প্রথম দিকে ছয়টা মিলাদ উদযাপন করে নবিসামের মিলাদ আলিরাদিয়াল্লা আনহুর মিলাদ তারপর ফাতেমা রাদিয়াল্লা আনহার মিলাদ হাসান হুসেন এবং ওই সময়ের যে খলিফা এই খলিফার মিলাদ ছয়টা মিলাদ সে শুরু করে দেয় এই মিলাদে কি কি আয়োজন করেছে সেটা ইতিহাস সাক্ষী কিভাবে তারা করে করেছে অন্যায়ভাবে এগুলা ইতিহাস সাক্ষী এটা এটা এতে এরপরে সর্বপ্রথম আরেকটা আপনারা সূত্র দেখবেন যে ছয়শো খ্রিস্টীয় শতাব্দীতে এটা হচ্ছে কি যে মালেকুল এরবেল মুজাফর বিন আবু মুজাফর আবু সাঈদ কুকবুরি যেটা আবিষ্কার করেছে ছয়শোতে এটা আসলে মিশরের পরে এই কায়রোর পরে এটার এটা ঘটনা ঘটেছে এটা ওই কু এর বেলে সর্বপ্রথম আবিষ্কার হয় ছয়শোর পরে যেটা আপনারা অনেক আলোচকের কাছে শুনে থাকবেন হ্যাঁ ওটার সাথে এটার কোনো দ্বিমত নেই সর্বপ্রথম মিশরের কায়রতে সূত্রপাত হয় এই ছয়টা মিলাদে তার মধ্যে মিলাদুল নবী তিনশো বাষট্টিতে হ্যাঁ তো এটা তো এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে এই সম্পর্কে অনেক কথা আছে আর এই মঈজলেদ্দিন্লাহ এরা কারা এরা হচ্ছে বাহ্যিকভাবে শিয়া রাফেজি হ্যাঁ আর ভিতরে আরও তাদের নোংরা এরা হচ্ছে কুফুরিতে ভরা এদের এটা ঐতিহাসিকরা বলেছে আমার কথা না এমাম বাকেল্লানি এগুলা মন্তব্য করেছেন তাদের ব্যাপারে এগুলা তাপসির বিন্দি কাসিরও আছে বেদায়ন নেহায়া হ্যাঁ তো এগুলাতে উল্লেখ করা আছে আর এর মধ্যে আবার কিয়ামও হয় হুম এই মিলাদ অনুষ্ঠানে আবার কিয়াম হয় কি মনে করে যে তাদের এই অনুষ্ঠানে নবীর রু এসে হাজির এই জন্য তারা জানালা খোলা রাখে চেয়ার খালি রাখে এইভাবে তারা এইভাবে কুসংস্কার ছড়ায় যার কোনো ভিত্তি নেই যার কোনো ইয়ে নেই আর তারা আসলে এগুলো দিয়ে চায় তাদের কিছু সারা জীবনই তাদের হচ্ছে ইসলামের বিরুদ্ধে অবস্থান হ্যাঁ কিন্তু এটা দিয়ে তারা সামান্য কিছু এই নবীর মোহ্বত জাহির করে অনেক কিছু চায় আর এগুলো মিলাদ সিরকি কথা সিরকি কুফুরি কথা এগুলো ছাড়া মিলাদ জমে না কবিতা আবৃত্তি যা করা হয় সব শিরকি কবিতা এগুলো দিয়েই তাদের জমে বরং তারা এমন এই ইয়ার মাধ্যমে তরিকার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা চায় যেটা শরীয়তে যার কোনো দলিল নেই বরং এটা তারা শরীয়তকে কুলুষিত করেছে এই মিলাদের মাধ্যমে বরং বরং এটাকে তারা ঈদ মনে করে সেদিন আবার সোমবারের দিন যেমন বা ঈদ ঈদের দিন যেমন রোজা রাখার নিষেধ এরকমও তারা মনে করে সেটা রোজা রোজাও রাখে এটা তো মূলত তারা নবীর প্রতি অপবাদ যে নবী সাল্লা সাল্লাম এটা আমাদেরকে নির্দেশ দেন নাই অথচ এটা এত ফজিলতের বিষয় তেমন শাহবাদের প্রতিও তাদের অপবাদ যে শাহবাই কেরাম এগুলা আমাদেরকে বর্ণনা করেন নাই বরং তারা এটা কাফের মুশ্রেক ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য পোষণ করে এর মাধ্যমে যে যেমনভাবে তারা ঈসা আল মিলাদ পালন করে অনুরূপভাবে এরা মনে করে যে এটা লাইলাতুল কদরের চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ঈদ তো মনে করেই যে অন্য দুই ঈদের চেয়ে যেটা ইসলামের ঈদ তার চেয়ে উত্তম এগুলা তারা বিভ্রান্তি ছড়ায় আর এর মধ্যে যা কিছু হয় সম্পূর্ণটাই অপচয় যেহেতু এটা ইসলামের মধ্যে এর কোনো সম্পর্ক নেই হ্যাঁ তা তেমনইভাবে এর মধ্যে শুধু তাই নয় আরও যখন কুকর্ম বেদাত এর মধ্যে হয়ে থাকে যেমন ঢোল হারমোনিয়াম এগুলা তবলা দিয়ে তারা এই অনুষ্ঠান করে নারী পুরুষের অবাধ বিচরণ হয়ে থাকে এমন কি এটা তারা এই অনুষ্ঠানে কিতাব কোরআনের প্রতিও তারা তাদের অবমাননা প্রকাশ পায় যে এই মিলাদগুলোতে দেখবেন বিশেষ করে তারা এই কোরআন নাই করে তারা কবিতা ওড়ায় কবিতা আবৃত্তি করে যারা শেরকি কুফুরি কবিতা দিয়ে ভরা অনুরূপভাবে এর মধ্যে যেগুলো অন্যায় হয়ে থাকে যেটা নারী পুরুষের ফেতনা তো আছেই এমনকি তারা সুন্দর সুন্দর লোকদেরকে দিয়ে তারা কাওয়ালি কবিতা আবৃত্তি ঘটা ঘটায় যেটা আসলে ফেতনারও কারণ হয়ে থাকে তারা আসলকে নেক কাজকে তারা পাপ কাজে নিয়ে গেছে পাপ কাজকে তারা নেক কাজে পরিণত করেছে এরকম নানা এই অপকর্ম এইসব মিলাদের মাধ্যমে হয়ে থাকে আর ক্ষেত্রে স্পষ্ট শাইক বিন বাজের ফতোয়াও রয়েছে যে মিলাদ নবী উদযাপন করা একটি স্পষ্ট বেদাত দলিল না থাকার কারণে আর শাইক মোহাম্মদ সাইমিনও স্পষ্ট এটা বলে গেছেন পরিশেষে লাজনা দায়মা এখানকার সর্বোচ্চ ওলামা পরিষদের যে মিলাদের ব্যাপারে যেটা রায় বা ফতোয়া এটা শুনিয়ে আমি শেষ করব সেটা যখন লাজনা দায়মাকে বলা হয় যে তাজিমুন নবী ও এহতেরাম এহতেরামহ ইনামা হুয়া এটা কি এটা এটা কি এটা এটার হুকুম কি নবী সাল্লামের সম্মান বা এইভাবে মিলাদের মাধ্যমে এটার হুকুম হুকুম কি তখন লাজনা দায়মা উত্তর দেয় যে নবীর এইভাবে সম্মান প্রদর্শন করা আর এটা আর এটা বিল ইমানে বেকুল্লে মা যাবিহি বল এটা না বরং তার সম্মান যেটা বোঝাবে সেটা তার প্রতি ইমান এবং তার আনিত শরীয়ত যা কিছু তিনি নিয়ে এসেছেন তার প্রতি ইমানকে বুঝাবে তার সম্মান এবং তার শরীয়তের অনুসরণ সেই শরীয়তের যা আকিদা সেই আকিদা পোষণ করতে হবে যা আমল সেই আমল করতে হবে যেটা চরিত্র সাল্লামের যেটা আখলাক সেটাকে গ্রহণ করতে হবে আর যা কিছু এ দিনের মধ্যে বেদাত যা দলিল নেই সেটাকে বর্জন করতে হবে এটাই হচ্ছে আল রসুলের সম্মান এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে রসুলের মিলাদ বর্জন করতে হবে ক্যাম বর্জন করতে হবে তাইলে তাকে সম্মান দেখানো হবে আর যদি তা না করা হয় তাইলে তাকে অবমাননাই করা হবে এটা আরও অন্য বিস্তারিতভাবে বলেছেন আজকে এই পর্যন্তই হাজাহু আল্লাহ আলম ওসল আল্লাহ নবীনা মোহাম্মদ আল্লাহ আলী ওসাল আজমাইন सुबह न कल्मा बेहमद कशादल्ला दस्तक फिर दूबे